নিরাশ্রয় বেশ কিছু মানুষকে মাঝরাতে ঠান্ডার হাত থেকে বাঁচাতে ভালোবাসার উষ্ণতা কম্বল হাতে পৌঁছালেন বিধায়ক। তখন রাত প্রায় দেড়টা, প্রচণ্ড এই ঠান্ডার মধ্যরাতে জনমানবহীন পথঘাট। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী চলেছে পায়ে হেঁটেই, সাথে নিয়ে আসা ভালোবাসার উষ্ণ অভ্যর্থনা কম্বল, এবং তা গায়ে জড়িয়ে দিতে দেখা গেল পথের পাশে শুয়ে থাকা নিরাশ্রয় কিছু মানুষকে। মিডিয়া এবং সাধারণ মানুষের অন্তরালে গোপনে অতি সন্তপর্ণে তিনি এই কাজ করতে চাইলেও অনভিপ্রেতভাবে ঘটনাচক্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পড়েন তিনি। সাংবাদিকদের প্রশ্নের আগে তিনি প্রশ্ন করে বসেন, কাক পক্ষীতেও জানার কথা নয়, তবুও এত রাতে তিনি বা কিভাবে খবর পেলেন। তবে তিনি জানান, একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, ফেরার পথে এই করুণ দৃশ্য দেখে তার মনে হয়েছে কাল বিলম্ব না করে এখনই বেরিয়ে পড়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, নয়নে দেখিবে যারে পরিষেবা দিবে তারে, তা বাদেও সরকার প্রান্তিক মানুষের পরিষেবার জন্য বিধায়কদের কম্বল দিয়ে থাকেন উপযুক্ত মানুষের হাতে তা তুলে দেওয়ার জন্য। তবে প্রচারের আলোকে না আসার উদ্দেশ্যে মধ্যরাতে বেরোনোর সিদ্ধান্ত। শান্তিপুর রেল স্টেশন থেকে মতিগঞ্জ মোড় পর্যন্ত বাস স্ট্যান্ড এবং পথের পাশে বাস স্ট্যান্ডে শুয়ে থাকা বিভিন্ন মানুষের সাথেই নৈশ প্রহরীদের শীত বস্ত্র প্রদানের সাথে মিষ্টিমুখ করাতে দেখা যায় বিধায়ককে। শান্তিপুরে অনেক বিধায়ক আমরা দেখেছি এর আগেও, কিন্তু এই প্রথম দেখলাম এমন অভিনব উদ্যোগ। কি করলেন আজকে এবং কেনই বা করলেন? সবার আগে তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করে খবর পেলেন? আচ্ছা, আমরা তো আপনাকে ডাকিনি, কারণ এটা হলে আবার লোকে মনে করবে যে বিধায়ক মিডিয়াকে সঙ্গে নিয়ে শীতের দিনে বেরিয়েছে শান্তিপুর স্টেশনে দুস্থ মানুষদের কম্বল। আমরা গোপন সূত্রে খবর পেয়ে এসেছি দাদা, আপনি একটু বলুন প্লিজ। ঠান্ডা পড়েছে এবং আমি আজকে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখান থেকে বেরোবার সময় দেখলাম অনেক মানুষ ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে, যারা পথেই আশ্রয় নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। তখনই আমার এই ধারণাটা আসে যে আজকে রাত্রিরেই আমাকে বেরোতে হবে কম্বল নিয়ে, যাতে সেই মানুষদের পাশে আমি একটু দাঁড়াতে পারি। আমার মা মাটি মানুষ সরকারের জননন অধিনায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই নির্দেশ দিয়েছেন আমাকে। উনি বলেছেন, নয়নে দেখিবে যারে পরিষেবা দিবে তারে, অর্থাৎ এই চোখ যাদের দিকে তোমার পড়বে তাদেরকে গিয়েই সরকারি পরিষেবা দেবে, এবং সরকার বিধায়কদেরকে কম্বল দেয় আপনি জানেন, তার থেকেই আমি নিয়ে এই মানুষদের পাশে। কোথায় কোথায় গেলেন আজকে? আমি শান্তিপুর স্টেশনে গিয়ে এসেছি প্রথম, এবং এখান থেকে শুরু করে আপনি মতিগঞ্জ মোড় অবধি বহু মানুষ থাকে, সেই অবধি যাবো। আরও কয়েকটি আলাদা জায়গা আছে, সেটা আমি মিডিয়ার সামনে বলতে চাই না, যেখানে বহু দুস্থ মানুষ থাকেন যাদেরকে এই পরিষেবা আমি দিতে চাই। তবে সবটাই আমি চেয়েছিলাম গোপনে, কিন্তু যে কোনোভাবেই হোক আপনারা খবর পেয়ে গেছেন। আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমি কিন্তু কোনো পাবলিসিটি নেওয়ার জন্য এই ধরনের কাজ করি না। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।